হালের আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ ও পরিমনির সংসার ভাঙছে এটি নতুন কোনো খবর নয়। গত কয়েকদিন ধরে ফেসবুকে চলছে রাজপুরের কথার হামলা। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে কথার তীরেও ঘায়েল করেছেন দুই তারকা। তাদের সুখের সংসার হঠাৎই বিষাদময় হয়ে ওঠায় অবাক এবং হতাশ হয়েছিলেন ভক্তরা। তবে সব মান অভিমান ভুলে ফের এক হলেন রাজপুরী। হ্যাঁ, অবশেষে স্বামী শরীফুল রাজের ঘরেই ফিরে গেছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শীলা। শীলা তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে পরি ও রাজ ভিডিও কলে শিরিন শীলার সাথে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে। এই অভিনেত্রী পোস্টে আরও লিখেছেন, অভিনন্দন দোস্ত পরিমনি, সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরির সংসার ভাঙন দেখে খুশি হয়েছিলেন তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরিরাজ রাজ্যের জয় হোক। এর আগে নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরি, যেখানে তার বিছানা ও কোলবালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হয় রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে। মাত্র সাত দিনের পরিচয়ে 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরি ও রাজ। 2022 সালের 10 জানুয়ারি সেই খবর প্রকাশে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এই দম্পতি। এরপর সে বছরের 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত 10 আগস্ট তাদের ঘর আলো করে এসেছেন পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য। ফাহিমা সরোয়ার সুফল, নিউজ নাও 24।